সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি চাঁদপুর শহরে ইলিশ মাছের বাজারে এসেছি। আপনাদেরকে আমি আজকে ইলিশ মাছের বাজারটি ঘুরে দেখাবো। আজ 5ই সেপ্টেম্বর 2020। আজকে থেকেই আমি পরপর 3টি লাইভ করব ইলিশ মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং ইলিশ মাছের যে দাম আমি দামটি আপনাদেরকে জানানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। বন্ধুরা, বহুল পরিচিত চাঁদপুর শহর, এবং আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি চাঁদপুরে ইলিশ মাছের। অনেক ইলিশ মাছ এবং একেবারে তাজা, এবং শুধু তাই নয়, অনেক কম দামে আমরা এই বাজার থেকে আমরা ইলিশ মাছ কিনতে পারবো। এখানে প্রচুর ইলিশ মাছ আসছে, এবং দেখুন এই যে ট্রাকে ভরে ভরে ইলিশ মাছ নামানো হচ্ছে, পুরো ট্রাক লোড করা, প্রচুর মাছ আসতেছে, এবং নদীপথেও প্রচুর মাছ আসতেছে। তো আর কথা নেই, আমার ভিডিওটি আপনারা দেখুন এবং আপনাদেরকে দামটি জানাই। ধন্যবাদ। কত করে চাচা ইলিশ, কত করে কেজি? ৮৫০ টাকা কেজি। কয় কেজি ওজন হবে একটা মাছ? একটা দেড় কেজি আর এক কেজি 400 গ্রাম আছে। দেড় কেজি আর এক কেজি 400 গ্রাম, কথা কি বুঝছ? দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এক একটি মাছ 1 কেজি ৪০০ থেকে ১.৫ কেজি ওজনে। আমি আরও কিছু মাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই মাছ কত করে এগুলো? ৪৫০ টাকা কেজি। কতটুকু ওজন হয় এগুলো? ৬০০ গ্রাম। আর এই যে এগুলো এক কেজির সাইজ, এগুলো কত করে কেজি? ৬০০ টাকা কেজি। কিরকম মাছ এখন বাজারে? হ্যাঁ, অনেক মাছ না? মাছের দামটা কিরকম একটু বলবা? অনেক কম না? আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি আপনাদেরকে আজকে ইলিশের শহর চাঁদপুরের মাছের বাজারটি মাছ মাত্র ধরা শুরু হয়েছে। তো আপনাদেরকে আমি পরপর 3টি ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং বাজার যে বর্তমান যে রেটগুলো ইলিশ মাছ কত করে বিক্রি করতেছে সম্পূর্ণ দামটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন আমরা বাজারটি ঘুরে দেখি। ভাইয়া কত করে এটা? ৪৫০। কতটুকু ওজনে? ৫০০-৬০০ গ্রাম। একটা 500 থেকে ৬০০ গ্রাম। এই মাছগুলো তো অনেক বড়, এগুলো কিরকম ওজন হবে? এগুলো ১.৫ কেজি ওজনের, তাই না? ১ কেজি ৭০০-৮০০, মানে প্রায় ২ কেজি ওজন। কিরকম ওগুলো দামটা কিরকম? ১০০০ থেকে ১১০০ টাকা কেজি আজকের বাজারে, তাই না? আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে প্রায় ২ কেজি ওজনের এই মাছগুলো আজকে বাজারে ১০০০ থেকে ১১০০ টাকা কেজি। আমি ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর মাছ, দাদা একটু মাছের নাম দামটা যদি একটু বলতেন, এটা কতটুকু ওজনের এই মাছটা? ১ কেজি ১২০০। কিরকম দাম? কত করে কেজি এখন? ২৮০০ টাকা মন ৭০০ টাকা কেজি। দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ২৮০০ টাকা মন, আর কেজি ধরে যদি নেন তাহলে ৭০০ টাকা কেজি পড়বে। আর এই মাছগুলো ভাইয়া? ৭৫০ টাকা কেজি, ৩০০০ টাকা মন। এগুলো কি ২ কেজি ওজনের হবে, তাই না? আচ্ছা আচ্ছা। ভাইয়া একটু মাছের দামটা যদি একটু বলতেন।
কতটুকু ওজনে ভাইয়া? এক কেজি 1200-1300 গ্রাম। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? 1000 টাকা কেজি। আজকে বাজারে আসলে কি অবস্থা, মানে মাছে কেমন বেচা কেনা চলতেছে? আচ্ছা, মাছ তো ধরা পড়তেছে তাই না? এখন তো মাত্র ধরা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ক্রেতা কেমন? ক্রেতা কেমন, মানে যারা কিনতে আসতেছে কিরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এটি চাঁদপুরে একটি বাজার, মাছের বাজার, ইলিশ মাছের শহর। এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বিভিন্ন জেলায় জেলায় যাবে, এগুলো সব পার্সেল রূপে যাবে। এগুলো এখানে আসলে মাছ থাকে না, মাছ সব সেল হয়ে যায়। দুপুর 11টা থেকে এই বাজারে মাছ আসা শুরু করে। তো মাছ যেহেতু মাত্র ধরা শুরু হয়েছে, তো মাছের চাহিদা আস্তে আস্তে বাড়বে এবং দাম আরও কমে আসবে। তো আমরা মূল বাজারের দিকে যাব, দেখি মূল বাজারে কীরকম দাম। ভাইয়া যদি মাছের দামটা একটু বলতেন, কত করে কেজি? 850 টাকা কেজি। কতটুকু ওজনের হবে? 1 কেজি 100। 1 কেজি 100। আচ্ছা আচ্ছা, আর এই যে এই মাছগুলো 1000 টাকা, এগুলো কতটুকু ওজনের হবে? 1400-1300। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে মাছের দাম সম্পর্কে কিছু কিছু করে জানানোর চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? হ্যাঁ। চাচার নামটা? মুস্তফা। মুস্তফা, আচ্ছা মুস্তফা চাচা, আপনার এই মাছগুলো কিরকম, মানে কতটুকু ওজনে এই মাছগুলো? 1 কেজি 800। আচ্ছা আচ্ছা, এই আজকে বাজারে কি অবস্থা? আজকে বাজার নামার মাছ চলতে এসে 750-800 টাকা কেজি, 1 কেজি 100-200-300-400। আচ্ছা, দাম কি আরো কমার আশা আছে? সামনে মাছ বাড়লে দাম কমবো। দাম কমবে? বাড়লে দাম কমবো। আচ্ছা আচ্ছা, বড় দাম বাড়বো বললে দাম বাড়বে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। দর্শক আপনারা নিশ্চয় শুনলেন যে মোস্তফা চাচার কাছ থেকে। আমরা একটু ভিতরে যাই, ভিতরে যাই একটু দেখি। এগুলো কত করে কেজি এখন নেবেন? না না না, দামটা একটু বললেন আমাদের। নেবেন কোন সব? 1750 টাকা। যারা ঢাকা থেকে নিতে আসবে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন? তাদের জন্য সুযোগ সুবিধা আমাদের এন্দা মনে করেন লেবারের টাকা যা আসা এরিয়া দিয়ে দেবো মাছওয়ালারা। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে আপনি লজ ভাড়াটা আপনি নেবেন। আচ্ছা আচ্ছা, এমনি কোনো সমস্যা হয় না তো ঢাকায় নিতে? তো দর্শক আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন যে ঢাকায় নেওয়ার জন্য যে সুযোগ সুবিধা দরকার, সম্পূর্ণ সুযোগ সুবিধা যে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই মাছটা 850 টাকা কেজি। দুই কেজি ওজনের মাছ, এটি 850 টাকা কেজি। লঞ্চের ভাড়া আমি নেব, সব খরচ আমাদের, 2 কেজি 800 টাকা নিলে এখন আজকের বাজার নিতে পারবে। ধন্যবাদ। সমস্যা নাই, এগুলো কতটুকু ওজন এই মাছটা? 1.5 কেজি থেকে 2 কেজি। আচ্ছা আচ্ছা, কিরকম দাম ভাইয়া?
বলেন আপনি বলেন, 900 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত কেজি। আচ্ছা মাছের বাজারে কি অবস্থা, যে ক্রেতা কেমন আসতেছে? আচ্ছা আচ্ছা, মাছ তো মাত্র ধরা শুরু হয়েছে। আচ্ছা পরে তো মনে হয় মাছের চাহিদা অনুযায়ী দাম চেঞ্জ হবে, তাই না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনার নামটা ভাইয়া? মোহাম্মদ জালাল। মোহাম্মদ জালাল, ওকে, থ্যাংক ইউ জালাল ভাইয়া। তো ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই আমি জানাতে পারতেছি যে আজকে চাঁদপুরের বাজারের দাম, এখানে আরও কিছু মাছ দেখা যাচ্ছে খুবই তাজা, একেবারে তাজা মাছগুলো। চাচা আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। চাচা আপনার নামটা? মুজাফর। মুজাফর চাচা, চাচা কি অবস্থা আজকে বাজারে, কি অবস্থা একটু বলেন। বাজার অবস্থা বেশি, মাছ বেশি। মাছ বেশি, কেরকম দামটা, কেরকম? এক কেজি হইতে দেড় কেজি পর্যন্ত। জি, 750-800 টাকা। 750-800 টাকা কেজি। আচ্ছা আপনার যে মাছগুলো দেখতেছে, এই মাছগুলো তো খুব তাজা দেখা যাচ্ছে, এই মাছগুলো কতটুকু ওজনে? এক কেজি 600-700। এক কেজি 600-700। কত করে এগুলো কেজি, কত করে বিক্রি করতেছে? 750-800 টাকা কেজি। ওকে ধন্যবাদ চাচা। দর্শক, আমি এখন মূল বাজারের দিকে ঢুকেছি। মূল বাজারে যদিও আমি আপনাদেরকে মাছের দাম সম্পর্কে তেমন একটি বলতে পারবো না, কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই বিজি, অত্যন্ত বিজি। তো আমি জাস্ট মূল বাজারটি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। আমার সাথে থাকা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা দেখুন।